ফার্স্ট সলিউশন মানি ট্রান্সফারের অর্থ কেলেঙ্কারি নিয়ে পুরো বাংলাদেশি কমিউনিটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। রবিবার ব্রিকলেনে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত শত শত ভুক্তভোগীরা ফার্স্ট সলিউশন বাংলা টাউন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। বাংলা টাউন ব্রাঞ্চ থেকে আমি 566 পাউন্ড পাঠাইছি, সেই টাকা আজ পর্যন্ত যা পৌঁছে নাই। 1,10,000 টাকা অর্থাৎ 809 পাউন্ড পাঠাইছি জুনের 7 তারিখ, এখন পর্যন্ত আমার টাকাটা গিয়ে পৌঁছিছে না। 1770 পাউন্ড, 1770 পাউন্ড পিছু সহ তো আমার 60 তারিখ পাঠাইছিলাম পয়সা আপনার, আমার তারা হয়েছিল 7-8 দিন ভিতরে পয়সা দিব। রেসপেক্ট পার্টির উদ্যোগে জর্জ গ্যালোয়ে এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। বেতনালগিন ও বহু নির্বাচনী এলাকার এমপি জর্জ গ্যালোয়ে ফার্স্ট সলিউশনের কেলেঙ্কারির যাবতীয় অভিযোগ পুলিশ এবং হার ম্যাজিস্ট্রি রেভিনিউ অ্যান্ড কাস্টমসকে অবহিত করেছেন। জর্জ গ্যালোয়ে হাউস অব কমন্সে এ বিষয়ে বিতর্ক অংশ নেওয়ার জন্য চ্যান্সেলর অ্যালিস্টার ডার্লিং এর কাছেও আবেদন জানিয়েছেন। রেসপেক্ট পার্টির মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের রেসপেক্ট পার্টির পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। ব্রিটেনের যত এমপি আছে প্রত্যেক আইদার লেবার অর রেসপেক্ট অর এনি পার্টি দে ক্যান গো, বিকজ গ্যালোয়ে সেন্ড এ ইমেইল টু দেম, গিভ দেম ইনফরমেশন দ্যাট দে ক্যান গো অ্যান্ড অ্যাপ্লাই ফর দ্য ক্লেমস ফর্ম, দেন হি উইল সেন্ড টু আস। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের হলুদ রঙের মানি রিসিট নিয়ে ফার্স্ট সলিউশন কার্যালয়ে ভিড় করেন। এ সময় তারা ফার্স্ট সলিউশনের চেয়ারম্যান ফজল মাহমুদের ব্যঙ্গাত্মক ছবিতে থুতু ছিটায় এবং পরে সেটিতে অগ্নিসংযোগ করে। ফজল মাহমুদকে আমি চিনি, আমার পাশের গ্রামে বিয়ে করতে শুনছি, তো অবশ্যই আমি এখানে কিছু করতে পারি, যদি না তাহলে তো আমি দেশে অবশ্যই আমি অ্যাকশন নেওয়ার, তার শ্বশুর বাড়ি চিনি, এখন এদেশ তো পাইলাম না, অবশ্য দেশ যদি ঢাকা দক্ষিণ পাই অবশ্য ঢাকা দক্ষিণের ফুয়া আমিও অবশ্য দেখাইব। তানফির আহমেদ, চ্যানেল এস নিউজ, ব্রিকলেন্ড।